প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা। সাবস্ক্রাইব করুন টেকমিক্স এভরি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রথমত ধন্যবাদ দিয়ে নিচ্ছি আমার এই ভিডিওতে জাস্ট একটি ক্লিক করার জন্য। হোয়াই তাদের নেক্সট দুটি স্মার্টফোন হোয়াই P20 ও P20 Pro স্মার্টফোনের বাজারে কিছুদিনের মধ্যে নিয়ে আসছে। সো আজকে কথা বলবো হোয়াই P20 Pro-তে কী কী স্পেসিফিকেশন থাকছে। আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে, দেখতে থাকুন টেকমিক্স এভরি। প্রথমে কথা বলছি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটির দৈর্ঘ্য হচ্ছে 6.10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2.91 ইঞ্চি এবং স্মার্টফোনটির পুরুত্ব হচ্ছে 0.31 ইঞ্চি এবং সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন হচ্ছে 180 গ্রাম। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 2240x1080 পিক্সেল এবং সাথে থাকছে ডেন্সিটি 408 PPI। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হাই সিলিকন কেরিন 970 প্রসেসরটি, যা 4টি কোর কাজ করবে 2.2 GHz-এর উপর এবং বাকি 4টি কোর কাজ করবে 1.8 GHz-এর উপর। এবং এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G72, মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 6 GB RAM এবং 128 GB ROM, কিন্তু অতিরিক্ত মেমোরি কার্ড লাগানোর কোনো ব্যবস্থা থাকছে না এই স্মার্টফোনটিতে। স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে প্রাইমারিতে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা, যার একটি হচ্ছে 40 MP এবং এর অ্যাপারচার হচ্ছে 1.8 এবং আরেকটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 20 MP-এর এবং এটির অ্যাপারচার হচ্ছে 1.6 এবং আরেকটি ক্যামেরা সেটি হচ্ছে 8 MP-এর যার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 24 MP-এর একটি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে 2.0। সম্পূর্ণ স্মার্টফোনটিকে পাওয়ার সরবরাহ করবে 4000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি তৈরি করা হয়েছে লিথিয়াম পলিমার টেকনোলজির উপর এবং স্মার্টফোনটিতে কানেক্টিভিটি হিসেবে ব্যবহার করা হয়েছে USB 3.1 Type-C। সম্পূর্ণ স্মার্টফোনটিকে অপারেট করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের 8.1 ওরিও ভার্সনটি এবং স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলারোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস এবং কালার স্পেকট্রাম। স্মার্টফোনটিতে ব্যবহার করা যাবে 2G, 3G ও 4G SIM এবং স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ইম্পেয়ার্ড পোর্ট, কিন্তু স্মার্টফোনটিতে রেডিও থাকছে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি হাসান আপনাদের সাথে আছি এবং থাকবো পরবর্তী ভিডিও। আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।